জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সহযোগী সংগঠনগুলোতেও ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে চলছে নেতা নির্বাচন। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে রাজধানীর শ্যামপুরে যুবলীগের 7টি ওয়ার্ডের ইউনিট সমূহের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বলেন, জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। নির্বাচনে ভয় পায়, নির্বাচন চায় না তারা। 2014 সালে নির্বাচনে আসে নাই, 18 সালে নির্বাচনকে প্রস্তাবিত করার চেষ্টা করেছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি। এইবারও তারা নির্বাচন চায় না। পরিষ্কার কথা, সংবিধান সম্মত ভাবে নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন একটা গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। সেই নির্বাচনে আপনারা যদি অংশগ্রহণ করেন ভালো, না অংশগ্রহণ করেন আপনাদের ছাড়াই যাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকালে গাজীপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচন বন্ধের হুমকি দিচ্ছে, এজন্য তাদের উপরই ভিসা নীতি প্রয়োগ হওয়া উচিত। ইলেকশন করতে দেবেন, এই কথা বলার পর মার্কিন ভিসা নীতি কেন এখানে? তারা যে লক্ষ্যটার কথা বলছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচন বাধা দেবে পরিষ্কার ঘোষণা, এখানে ভিসা নীতি কি কাজ করে আমরা দেখি। বিএনপির কর্মসূচিতে জনসমর্থন না থাকায় তাদের আন্দোলন ব্যর্থ বলে মন্তব্য আওয়ামী লীগের। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা।